প্রতিবছরের মতো এবছরে আগরতলা শহরের বনিদি ক্লাবগুলিতে শুরু হয়ে গেছে অঘোষিত আকর্ষণীয় দুর্গাপূজা প্রতিযোগিতা। পুজোমণ্ডপ থেকে প্রতিমা নির্মাণ এমনকি আলোকসজ্জায় শহরের ক্লাবগুলি একে অপরকে টেক্কা দিতে শুরু করেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও রাজধানীর ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে শারদ উৎসবের আয়োজন করা হয়েছে। এবছর তাদের পুজোর থিম কুরুমা শক্তিপীঠ। উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এই মণ্ডপ। মণ্ডপ তৈরির কাজ করেছে রাজ্যের শিল্পীরা। পূজা উদ্যোক্তারা জানান এবছর তাদের পুজোর বাজেট 5,10,000 টাকা। কারো কাছ থেকে জুলুম করে চাঁদা সংগ্রহ করা হচ্ছে না। এবছর পুজো মণ্ডপ ও মূর্তি তৈরি করছে রাজ্যের শিল্পী দেবাশিস ভট্টাচার্য। রাজ্যের আর্ট কলেজের ছাত্রছাত্রীরা মণ্ডপ ও প্রতিমা তৈরিতে সাহায্য করছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। মূল লক্ষ্য দর্শনার্থীদের কাছে প্রতিমা থেকে শুরু করে পুজো মণ্ডপকে আকর্ষণীয় করে তোলা। বছর আমরা একটা নতুনত্ব থিম নিয়ে এসেছি। আমাদের প্যান্ডেলটা হবে কুরুমার শক্তিপীঠ, যেটা আমাদের রাজ্যেরই উদয়পুর মাতার বাড়ি যেই মন্দিরটা আছে, আমরা অনেকেই জানি না যে মন্দিরের নিচের যে পাহাড়টা ছিল সেটা ছিল কুরুমা মানে কচ্ছপ। সেই কচ্ছপের আদলেই আমাদের মায়ের মন্দিরটা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দিরটা। কারণ আমরা দেখেছি এই বছর আগরতলা শহরে যে বড় বড় পুজো হচ্ছে তার মধ্যে সবাই ঠাকুরের মানে বিভিন্ন দেবদেবীর প্রতিমায় মন্দিরই হচ্ছে। তার জন্য আমরা এবার থিম নিয়েছি, গত বছরও করার কথা ছিল কিন্তু এই বছর আমরা সেটা নিতে পেরে আমরাও খুশি। কারণ আমরা চাইছি মায়ের একটা মন্দির যেটা নতুন করে 51 পিঠের হচ্ছে আমাদের ত্রিপুরশ্রী মন্দির যেটা উদয়পুরে, সেই আদলে আমাদের মন্দিরও হবে এবং প্রায় আমরা আশা করছি 51 পিঠ দেখানো। এদিকে রাজধানীর লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব অন্যান্য বছরের ন্যায় এবছরও দুর্গাপূজার আয়োজন করেছে। 25,00,000 টাকা বাজেট লক্ষ্যমাত্রা নিয়ে বিগ বাজেটে পুজোতে সামিল হতে চাইছে উদ্যোক্তারা। উদ্যোক্তাদের ভাবনা পাহাড়ি পথে বৈষ্ণুদেবীর মন্দির দর্শন। ইতিমধ্যেই দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে পুজো মণ্ডপ নির্মাণের দায়িত্ব থাকা শ্রমিকরা। লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের এক সদস্য জানান এবারে তাদের পুজোর বাজেট 25,00,000 টাকা। এবারে তাদের মণ্ডপ তৈরির দায়িত্বে রয়েছে স্থানীয় শিল্পী হরেকৃষ্ণ পাল। মূর্তি নির্মাণের দায়িত্বে রয়েছেন মধ্য ভুবন বন এলাকার শিল্পী সুভাষ পাল। এছাড়াও আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন ওএনজিসি এলাকার বাসিন্দা সজল সূত্রধর। পুজোর দিনগুলিতে সামাজিক কর্মসূচিতে উদ্যোক্তারা এগিয়ে আসবে বলেও জানান। আমরা এবার বৈষ্ণদেবী মন্দিরের অদলে এই পূজা করতে চলেছি। আমাদের রাজ্যবাসীর কাছে প্রত্যেককে অনুরোধ এই আমাদের বৈষ্ণবী মন্দির দর্শন করার জন্য। আর আমাদের ক্লাবের এবার পুজো বাজেট হলো 25,00,000 টাকা, ঠিক আছে। আর আমাদের অনেকগুলি কর্মসূচি আছে, তার মধ্যে বস্ত্র বিতরণ, অন্নভোগ প্রদান করা পাড়ার প্রত্যেকটি ফ্যামিলিকে। সব মিলিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রবিবার মহালয়া, হাতে গোনা 7 দিনের অপেক্ষা। পড়বে ঢাকে কাঠি, জাত পাত ভুলে সকলেই মেতে উঠবে দুর্গাপূজার আনন্দে। স্যান্দন টিভি।